নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, হাসিতে খুশিতে আছেন, আনন্দে আছেন। সকলে ভালো থাকুন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সকলে ভালো থাকাটা ভীষণ জরুরি। প্রচন্ড গরম পড়েছে, আশা করি সবাই ঠিকঠাক মানে ব্যবস্থা নিয়ে থাকবেন। প্রচন্ড গরমের মধ্যে বেশি করে জল খাবেন। তো যাই হোক, বেশি জ্ঞান দেবো না, আসল কথায় আসি। আজকে না মারাত্মক একটা খবর চোখে পড়লো, মানে আজকের পেপারে দিয়েছে, বর্তমান পেপারে দিয়েছে, যে আধ্যাত্মিক পথে উনি সফল হতে পারবেন না বলে উনি ওনার নিজের স্ত্রীকে খুন করেছেন। তো আধ্যাত্মিক পথে সফল হওয়া কি এতই সহজ, না তার জন্য তার স্ত্রী কোনোভাবে দায়ী? এই নিয়েই আজকের আলোচনাটা করব। অবশ্যই সঙ্গে থাকুন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন বা জানতে পারবেন। তবে যারা আজকে মানে বর্তমান পেপার দেখেন, তারা নিশ্চয়ই আজকের খবরটা দেখে থাকবেন যে দিয়েছে আধ্যাত্মিক মানে স্ত্রী পরিচারিকার কাজ করে, আর উনি কোনো কাজকর্ম করেন না, গলায় কণ্ঠি, আমি কোনো নাম উল্লেখ করছি না, গলায় কণ্ঠি ধারণ করে আছেন উনি, আধ্যাত্মিক মানে ঠাকুর দেবতা এই সমস্ত নিয়ে আছেন। তো উনি চাইছেন যে ঠাকুর দেবতা নিয়ে থাকলেই বোধহয় ওনার জীবনটা ঠিক হয়ে যাবে। তো যেহেতু স্ত্রী বাইরে কাজ করছেন, পরিচারিকার কাজ করেন, মানে তাকে তো অনেকটাই খাটাখাটুনি বাইরে থেকে করে আসতে হয়। তো সেই মতো তিনি বাড়িতে এসে প্রায় দিনই ওই স্বামীর সাথে আর কি তার অশান্তি চলতে থাকে। তো আমার হচ্ছে একটা বক্তব্য যে স্ত্রী একার ইনকাম, সে বাইরের ইনকাম করবে, সে ঘরের কাজ করবে, আর স্বামী কি করবে, ঠাকুর দেবতাকে ডাকবে, ডেকে তার জীবন, তাহলে সে বিয়ে নাই করতে পারতো, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এটা নিয়ে যেটা বলবো, আমি প্রত্যেকে একটু সতর্ক হতে বলবো, যাদের মনের মধ্যে ঈশ্বর চিন্তা, ঈশ্বর কিন্তু বারবারই বলি যে আপনি ডাকলেই ভাববেন স্বয়ং এসে আপনার সামনে দাঁড়াবে, এটা যা আগে হওয়ার হয়ে গেছে, এখন কিন্তু সেটা হবে না। আপনাকে প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরকে খুঁজে নিতে হবে। তো প্রত্যেক মানুষের মধ্যে যদি ঈশ্বরের বাস হয়, তো আপনি তো সেই ঈশ্বরের সন্ধানেই ঘুরছেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে মানুষের সেবা আগে করতে হবে। সেখানে আপনি মানুষের সেবা না করে কি করলেন, নিজের স্ত্রীকেই খুন করে বসে দিলেন। এমন কি খুন করার পরে উনি চিরকুটে লিখে রেখে গেছেন যে আমার আমি স্বপ্নাদেশ পেয়েছেন নাকি উনি, যে আধ্যাত্মিক পথে উনি কোনোদিনও সফল হতে পারবেন না, তাই তিনি তার স্ত্রীকে খুন করে দিলেন। এইবার আমি বলি, স্বয়ং ঈশ্বর আপনাকে দেখছেন এবং কি ভাবছেন যে আপনি সর্বসময় কোনো কর্ম না করে শুধু বসে বসে ঈশ্বর ঈশ্বর ঈশ্বরের দোহাই দিয়ে ঈশ্বরের নাম করে বসে আছেন, আর আপনার স্ত্রী কি করছে, উদয়াস্ত পরিশ্রম করছে, করে সে আপনার খাবার জোগাড় করছে বা আপনার সকল চাহিদা পূরণ করছে। তারপরেও কি করলেন না, আপনার আধ্যাত্মিক পথে বাধা বলে আপনি আপনার স্ত্রীকে খুন করে ফেললেন। হ্যাঁ, এটা তো আমি আদার্স যারা আছে ওনার তো যা হবার তা হয়েই গেল। আমি এই ধরনের খবর দেখলে মানে গায়ে কাঁটা দেয়, সত্যি কথা বলতে কি। তো এটা ভাবতে হবে মানুষকে যে ঈশ্বরকে ডাকলেই যদি ঈশ্বর, তাহলে সেই সাধনা করতে হবে, নিশ্চয়ই পাবেন। ঈশ্বর চিন্তা করে ঈশ্বরকে মানুষ পেয়েছে, সবসময় ঈশ্বর ঈশ্বর করে পেয়েছেন। আমাদের পরম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবও মায়ের যথাসাধ্য খেয়াল রেখেছিলেন, তিনি তো সবসময় ঈশ্বর চিন্তা করেছিলেন, কিন্তু তবুও তিনি মৃত্যুর আগে মায়ের কত টাকা লাগবে, মানে মাস চলতে মায়ের কত টাকার প্রয়োজন সেটা মাকে জিজ্ঞাসা করেছিলেন এবং তিনি তার ব্যবস্থা করে গিয়েছিলেন। কেন, তিনিও জানতেন যে ঈশ্বর স্বয়ং এসে কিন্তু মায়ের সারা মাসের খরচা বহন করবে না। তো এই হচ্ছে আমার কথা, এইখানে হচ্ছে আসল প্রশ্নটা। মানুষকে ঈশ্বরকে পেতে হলে আগে কি করতে হবে, প্রত্যেককে মানুষের সেবা করতে হবে, তাই কি না? তো আমার তো এটাই মনে হয় যে মানুষের সেবা না করে, মানুষকে আমি দুচ্ছাই করে, মানুষকে খেতে না দিয়ে, মানুষকে না ভালোবেসে, মানুষের সাথে না ভালো ব্যবহার করে আমি যতই বসে থাকি না কেন, যতই ঈশ্বর ঈশ্বর করি না কেন, কিছুতেই কিন্তু আমি ঈশ্বরকে পাবো না। এরম ঘটনা আজকে একটা বলে একটা দেখেই যে আমি বলতে চলে এলাম তা কিন্তু নয়, এর আগেও আমি অনেক দেখেছি এমন ঘটনা যে ঈশ্বরের পথে বাধা, ঈশ্বরকে পাবার জন্য অনেকে অনেক কিছু করে, অনেকে এই যে পশু হত্যা, হ্যাঁ কখনো কি ঈশ্বর এসে বলেছেন যে অবলা জীব
যাদের বলবার ক্ষমতা নেই তাদেরকে বলি দাও, কখনো কি বলেছেন? বলেননি তো। তো যারা এই পশু বলি দেন, আমার মনে হয় সেই পশু বলি দিয়ে কি সত্যি ঈশ্বরকে খুশি করা যায়? যায় না। তবে কি বলুন তো, আজকাল পশু বলি অনেকটা বন্ধ হয়ে গেছে, এখন খুব কম, খুব অনেক গ্রামে দিকে থাকে যে মানসিক করা হেনা তেনা, কিন্তু এখন অনেক জায়গায় যেখানে অনেক বলি প্রথা অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে, তার বদলে এসব আখ বায়ে বলি দেয়। এবার যে সমস্ত মানুষরা নিরীহ পশু বলি দেয়, এমনকি নরহত্যা করতেও পিছপা হচ্ছেন না, তাদের জন্য কিন্তু সবসময় সতর্ক থাকবেন যে তারা ওপরে ঈশ্বরের একটা পর্দা রেখে দিয়েছেন, যে পর্দাটা মাঝখানে মানুষ আর সেই মানুষের মধ্যে একটা পর্দা রেখে দিয়েছেন কি না, আমি ঈশ্বরের ধ্যান ধারণা করছি, আমি ঈশ্বরের উপাসনা করছি, আমি ঈশ্বরকে ডাকছি, কিন্তু একটু ভেবে দেখুন তো সেটা কি কোনো মানে সঠিক পথ? আগে এটা বলুন যে সঠিক পথ কি, সে যদি তার স্ত্রীর সাথে সমান তালে, আমাদের স্বামীজি ঠাকুর বলে গেছেন, স্বামীজি তো বলেছেনই যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, আর ঠাকুরও বলেছেন এক হাতে সংসারকে ধরো অন্য হাতে ঠাকুর মানে ঈশ্বর চিন্তা করো। তাহলে আমরা কেন শুধু ঈশ্বর ঈশ্বর করে সময়টা কাটাবো? আমরা আমাদের কর্ম করব, কর্মটা আমাদের ভালো পথে করতে হবে। সব সময় আমরা চিন্তা করব যে একটা কাজও আমরা কিন্তু খারাপভাবে করব না, একটা কথাও যখন মুখ দিয়ে বার করব, কাউকে যখন একটা কথা বলবো, তখনও যেন সেটা আমরা একবার অন্তত একটু হলেও ভেবে নিই যে মুখ দিয়ে কি কথা বার করছি, সেটারও ফল কিন্তু মানে সেই যে কর্মটা, কথা বলে যে কর্মটা আপনি করছেন, সেই কর্মটাও খাতায় কিন্তু লেখা থাকবে, এই কথা সবসময় চিন্তা করে থাকবেন। কাজেই ঈশ্বরের চিন্তা করতে গিয়ে কখনো যদি কোনো মানুষকে অবহেলা করেন, কখনো যদি মানে কোনো ক্ষুধার্তকে খাবার না দেন, কখনো যদি কোনো রোগীকে পথ্য না দেন, তাহলে হাজার ঈশ্বরকে ডাকলেও কিন্তু কখনো ঈশ্বর মিলবে না। সেই ঈশ্বরই টাকা বৃথা হবে, তাই ঈশ্বরকে পেতে আপনাকে আবার পৃথিবীতে পরজন্মে আসতে হবে। তো যতটা পারবেন আগে, হঠাৎ করে না ঈশ্বর ঈশ্বর করলেই কিন্তু ঈশ্বরকে পাওয়া যায় না, আর একদিনে তো অবশ্যই মানে আপনারা ভাবেন যে বসে পড়লাম ঈশ্বরের সাধনা, সেটা কখনোই নয়। আমার যদি মন অন্যদিকে থাকে আর আমি হাজারো ঈশ্বরকে ডাকি, কখনো কিছু হবে না। তাই আবারও বলবো, যতটা সম্ভব মানুষের সেবা করতে শিখুন, মানুষকে ভালোবাসতে শিখুন, খেতে না পাওয়া মানুষকে একটু হলেও কিছু খাবার দিন, তাতে বরঞ্চ মানে ঈশ্বরকে না দেখতে পেলেও ঈশ্বরের সান্নিধ্যে আপনি একটু হলেও পৌঁছতে পারবেন, আমার এটাই মনে হয়। তো দেখবেন যদি আমি কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে বলবেন, আমার মনে হয় না যে আমি কোনো ভুল বলেছি বলে। তো ভালো লাগলে কমেন্ট করবেন আর অবশ্যই একটু চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আবারও বলি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশিতে থাকবেন, নিজেরা ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। চললাম।